নবায়নযোগ্য শক্তি উৎসের একটি উদাহরণ হলো সূর্য। নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ হলো সূর্য। কোনো বস্তুর ভর 10 কেজি হলে বস্তুর ওজন 98 নিউরন। কোনো বস্তুর ভর 10 কেজি হলে বস্তুর ওজন 98 নিউরন। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই রকম হয়। বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বৈদ্যুতিক খরচ বেশি হয় না কম হয়, একই রকম হয়। শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য। শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য। বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি? বেগুনি ও লাল। বর্ণালীর প্রান্তীয় বর্ণ কি কি? বেগুনি ও লাল। সহসা দরজা খুলতে চাইলে দরজার কোথায় বল প্রয়োগ করা উচিত? কবজার বিপরীত প্রান্তে। সহসা দরজা খুলতে চাইলে দরজার কোথায় বল প্রয়োগ করা উচিত? কবজার বিপরীত প্রান্তে। একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়? একজন মানুষ কি অবস্থায় পৃথিবীকে সবচেয়ে কম চাপ দেয়? শোয়া। কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচাইতে বেশি? বেগুনি। কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচাইতে বেশি? বেগুনি। একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে উভয়টিই একসাথে পড়বে। একটি বায়ুশূন্য স্থানে একটি পালক ও একটি লোহার বল একত্রে ছেড়ে দিলে উভয়টিই একসাথে পড়বে। পৃথিবীর ঘূর্ণয়নের ফলে আমরা ছিটকে পড়ি না কেন? মাধ্যাকর্ষণ বলের জন্য। পৃথিবীর ঘূর্ণয়নের ফলে আমরা ছিটকে পড়ি না কেন? মাধ্যাকর্ষণ বলের জন্য। একটি নীল কাজকে উত্তপ্ত করলে এর থেকে বের হবে হলুদ রং। কী রং? হলুদ রং। বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি কব বাড়ে? বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি বাড়ে। দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম দৈর্ঘ্যের তরঙ্গ লাল। দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম দৈর্ঘ্যের তরঙ্গ লাল। একটি বালিকা দোলনায় বসে দোলনা খাচ্ছে, সে উঠে দাঁড়ালে তার দোলন কালের কি পরিবর্তন ঘটবে? বাড়বে। একটি বালিকা দোলনায় বসে দোলনা খাচ্ছে, সে উঠে দাঁড়ালে তার দোলনা কালের কি পরিবর্তন ঘটবে? বাড়বে। একটি সরল দোলকের পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলন কাল কত হবে? একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিলে তার দোলককাল কত হবে? অসীম। কিসের সাহায্যে সমুদ্রের ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়? প্রতিধ্বনি। কিসের সাহায্যে সমুদ্র ও কুয়ার গভীরতা নির্ণয় করা যায়? প্রতিধ্বনি। কোন রঙের আলোর বিচ্যুতির সবচেয়ে বেশি লাল? কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? বেগুনি। কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? বেগুনি। আর এই যে কিছু, কোন রঙের আলোর বিচ্যুতির সবচেয়ে কম লাল? কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে কম লাল? আর কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি? বেগুনি। মাধ্যাকর্ষণ জনিত তরঙ্গ সবচেয়ে বেশি কোথায়? ভূপৃষ্ঠে। মাধ্যাকর্ষণ জনিত তরঙ্গ সবচেয়ে বেশি কোথায়? ভূপৃষ্ঠে। উঁচু পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যায় কারণ ওই উচ্চতায় বায়ুর চাপ কম। উঁচু পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কমে যায় কারণ ওই উচ্চতার বায়ুর চাপ কম। একটি পেন্ডুলার ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিতে ঘড়িটির ফাস্ট হবে। একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিতে ঘড়িটি ফাস্ট হবে। মহাকাশ বিজ্ঞান।
বিসিএস সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর। ইউরি ইউরি গ্যাগারিন মহাশূন্যের যান ইউরি ইউরি গ্যাগারিন মহাশূন্যের যান 1961 সালে। ইউরি গ্যাগারিন মহাশূন্যের যান কত সালের? 1961 সালের। সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের নাম কি? আলফা সেন্টুরি। আলফা সেন্টুরি সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের নাম কি? আলফা সেন্টুরি। সৌরজগতের গ্রহন্ত কয়টি? আটটি। সৌরজগতের গ্রহন্ত কয়টি? আটটি। প্রথম মহাকাশ চারি ব্যক্তিকে ইউরি গ্যাগারিন প্রথম মহাকাশচারী ব্যক্তিকে প্রথম মহাকাশচারী ব্যক্তি ইউরিন ইন গ্যাগারিন। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে? ফ্রান্স। বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কোন দেশের সহায়তায় নির্মিত হয়েছে? ফ্রান্স। মহাকাশের স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ কততম? 57তম। মহাকাশ স্যাটেলাইট প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ কততম? 57তম। বিগত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন উত্তর। নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? মহাকাশ গবেষণা। নাসা কোন ধরনের প্রতিষ্ঠান? মহাকাশ গবেষণা। স্যাটেলাইট প্রেরণকারীর দেশের তালিকার বাংলাদেশ অবস্থান কততম? 57তম। স্যাটেলাইট প্রেরণকারী দেশ তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? 57তম। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বলা হয় মাধ্যাকর্ষণ। পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বলা হয় তাকে বলা হয় মাধ্যাকর্ষণ। পৃথিবী হতে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ শনি। মঙ্গল গ্রহে প্রেরিত নভাযান কোনটি? ভাইকিং। মঙ্গল গ্রহে প্রেরিত নভোযান কোনটি? ভাইকিং। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে বলা হয় সৌরজগৎ। সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান জ্যোতিষ্কমণ্ডলীকে বলা হয় সৌরজগৎ।